ট্রাফিক ব্যবস্থা ঠিক আছে? সব ঠিক আছে। আর জল কি ঠিক সময় মতন পান? হ্যাঁ, জল টল বাড়িতে যেমন আসে দোষ টাইমে টাইমে। টাইম ছাড়া এমনি কোনো মানে ডিপটিকলের ব্যবস্থা ছাড়া অন্য অন্য কোনো টাইমে জল আসে? আর রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্নটা একটু ভালো হলে ভালো হয়। হ্যাঁ, ভালো হয় বলতে গিয়ে অনেক অনেক জায়গা আছে যেগুলো ভ্যাট করেছে, অনেক মানুষের অসুবিধা হচ্ছে। সেগুলো এমন এমন জায়গায় সব ভ্যাট করে দিয়েছে, দুর্গন্ধে টেকা যায় না। আর এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে বাথরুম করে, এটা এখন শোলা পৌরসভার যেসব বাথরুম করে দিয়েছে এসব তো মানে যা আছে আছে। আরো যদি হতো ভালো, আরো বর্ষাকালে ভালো করে বর্ষা দিয়ে কজনে করবে বলো? আর বর্ষাঘাটে রাস্তাঘাটের অবস্থা কেমন থাকে বর্ষাকালে? এখন আগে থাকে কেমন সেটা? এখন মোটামুটি ঠিকই আছে। রাস্তায় কি জমজমে? হ্যাঁ, জল তো জমবে, জল জমবে না, জল তো জমবে, জল কোথায় যাবে? খাল ভর্তি হয়ে গেলে কোথায় নিয়ে যাবে জল? আগামী 5 বছরে কি কি ডেভেলপমেন্ট দেখতে চান এই শহরে? 5 বছর হোক তারপরে না, ডেভেলপমেন্ট যা হচ্ছে দেখতে চান সেটা বলো। যা হচ্ছে মোটামুটি আগের থেকে ভালোই হচ্ছে, আর এরপরে কি হবে না সেটা ভালো হলে ভালো হয় আপনার। এখন আমি বললে তো আর হবে না, আরো বড় বড় যখন মাথা আছে তারা যা বলবে না, এখান থেকে আমরা তাদের কাছে পাঠাবো। ঠিকই আছে, এখন মোটামুটি সব ঠিক আছে। থ্যাংক ইউ।